মেমলির হঠাৎ করে কিডনির এই সাইডটা মানে কোমরের এই সাইডটা পেইন হচ্ছে। দায়িত্ব কিচেনের দায়িত্ব আবার ফিরে চলে আসছে কোমরের দিকে। হ্যাঁ নিয়ে নাও না ওটা। চলো না। দাদু হবে তাহলে? হ্যাঁ দাদু। বুঝি দাদু হবে তাহলে? হ্যাঁ। প্রকৃতির নিয়মে হতে হবে। হ্যাঁ সে ঠিকই। তোর ফরেন ট্যুরটা কবে হবে? ফরেন ট্যুরটা কবে হবে? ট্যুরটা কবে হবে? সবার জন্য স্যান্ডউইচ বাবা করে সেটা না আমি করে দিয়েছি সেইটা দুটোই ভালো কি করে হয় কোনটা ক্রিসপি ক্রিসপি কোনটা হয়েছে বাবা তো আমার ছেলে ছেলেটা খারাপ হলে তো আমি বলতেই পারি বদনাম কোথায় ফোনের পর ফোন করছি মাথা খারাপ হয়ে যাচ্ছে মানে এটা না করলে নতুন দিনটা শুরু করার আমেজটাই পাই না মানে এই ব্লগটা আপলোড হয়ে গেল তারপর একটা নতুন দিন বেশ স্টার্ট করার একটা এনার্জি পাই বাট এটা যতক্ষণ না হচ্ছে জানি না এখন কী হবে তো দেখি আর কিছুক্ষণ না হলে আবার ওই বাড়ি যেতে হবে আর এতক্ষণ হয়তো চলেও যেতাম একবার গিয়ে আপলোড করে আসতাম কিন্তু এত রোদ বাইরে এই রোদের মধ্যে কালকে একবার বেরিয়ে পুরো মুখ ফুকের অবস্থা খারাপ আজকে আবার যদি বেরোয় তাহলে তো হয়ে গেল বেরোই এত রোদের মধ্যে বেরোতে ইচ্ছা করছে না তো দেখি কি হয় তো চলে এলাম স্নান টান করে আজকে ব্লগ ছাড়তে অনেকটা লেট হয়ে গেছিলো 12টা বেজে গেছিলো যদিও এইটুকু টাইমের মধ্যে তোমাদের প্রচুর অ্যাপ্রিসিয়েশন পেয়েছি থ্যাংক ইউ সো মাচ তোমাদের এই কমেন্টগুলো যে আমাদেরকে কীভাবে মোটিভেট করে তোমরা নিজেরাও হয়তো জানো না খুব 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 ভালো লাগে আরও ভালো ভালো কাজ করার ইচ্ছা পাই আরও ভালো কাজ করতে চাই আগের দিনেও সেভাবে সাপোর্ট করো আর একটা কথা আজকে বলি সেটা হচ্ছে কালকের যে ভিডিওটা গেছে সেটা তো সবাই দেখেছো কে কীভাবে পারফর্ম করেছে কিন্তু মায়ের কাজের দিনের যে ব্লগটা গেছিলো সেটা মানে কাজের পরের দিনের যে ব্লগটা গেছিলো সেটাতে একটা গান ছিল যদিও তোমাদের অনেকেই সেটা গেস করে ফেলেছো যে ওটা পিকির মা কাকিমা মানে পিকির মায়ের গলা একদমই তাই আবার অনেকে জিজ্ঞাসাও করেছিল ওই জন্য আজকে রিভিল করছি জানিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি আমার আরও আগে জানানোরই উচিত ছিল কিন্তু যাই হোক সামহাও অনেক কিছু কাজের চাপে সেটা আর হয়ে ওঠেনি তো আজকে বলছি কাকিমা তোমাকে থ্যাংক ইউ বলো ছোটো করবো না আমি জানি তোমরা তুমি প্রত্যেকটা ব্লগ দেখো সো অনেক 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 ভালোবাসা প্রণাম আর এভাবেই আমাদের পাশে থেকো আর এভাবে সুস্থ থাকো আর কি এটুকুই বলবো সো ওই গলাটাও ছিল কাকিমা যে গানটা আমি দিয়েছিলাম ভিডিওটাতে সেই গানের গলাটা বা ভয়েসটা ছিল কাকিমার পিকির মা ব্যাঙ্গালোরের তো কাকিমা ওই দিন ওইখান থেকে আমাকে শান্ত করার জন্য দুটো গান গেয়ে পাঠিয়েছিল আরও অনেক মেসেজ করেছিল সো খুব ভালো লাগে যখন তো খুব ভালো লাগে যখন তোমাদের এই ভালোবাসাগুলো পাই গরমকালে অনেক কাজের মধ্যে একটা মেন কাজ যেটা হচ্ছে ঠান্ডা জল গরম জল মেশানো বেশ মজা লাগে কিন্তু এই জিনিসটা আমরা ব্যাঙ্গালোরে পাই না বলছি ভাত কমা হবে জয়ের আজকে মেনুতে উড়ে বা আরো দুটো আমি এতগুলো খাবো না একটা মাছ কি না না দুটো খাবো না তিনটে শত্রু হয়ে যাবো তিনটে মাছ খেলে দেখ দেখে আমি খাবো না নিয়ে নেও না ওটা ও সেটা তিনটেই রইলো পাতে এত গরমে একদম খেতে ইচ্ছা করছে না মানে খাওয়ার ইচ্ছাই নেই বললেই চলে মায়ের আজকে স্পেশাল ডিশ হচ্ছে দুধ আম কলা ভাত ভাতের সাথে তো এই বাড়িতে এটা ভালোই খায় এরা অরিন্দমও খুব ভালো খায় মাও খুব ভালো খায় আমি অতটা পছন্দ করি না আর কি আমি পুরো গরমটা যতদিন আম থাকে ততদিন আম দুধ কলা আর যে কোনো একটা তরকারি খাই আর তারপরে আম দুধ কলা দিয়ে ভাত খেয়ে নিই আজকে মেনু হচ্ছে এই যে ভাত ভাত পোস্ত এটা কি পোস্ত বোধ হয় নাকি বড়ি পোস্ত বড়ি না বড়ি তো চিংড়ি আছে দেখ ও চিংড়ি পোস্ত এটা হচ্ছে চিংড়ি পোস্ত মাছ ভাজা লাউ ডাল
ইয়াকে মারিস না। কি রে ঘুমো দেবে। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে 5টা। ঘুম তো হয়নি দুপুর বেলায়, ফোন নিয়ে খুটুখুটু করছিলাম। এই জাস্ট উঠলাম, উঠে বিছানা টিছানা গুছিয়ে, এই যে সব বিছানা টিছানা গুছিয়ে মিমলি আর মা গেল নিচে। আমি এখন একটু ফ্রেশ হব, তারপর যাব একটু নিচে আড্ডা দিতে, তারপরে একটু বেরোবো আমি মা আর মিমলি। যাব আজকে হচ্ছে রিমাকে দেখতে। রিমা মানে হচ্ছে শান্তু কাকিমার বৌমা, রানার বউ। তো রিমাকে দেখতে যাব। অনেকদিন ধরেই প্ল্যানটা হচ্ছে, বাট টাইম করে উঠতে পারছিলাম না, আজকে ফাঁকা আছি। ওই যে আজকে যদিও গোপাল আর আসার কথা ছিল, অ্যাকচুয়ালি ওরা মামার বাড়ি গেছিলো ঘুরতে, তো ওই জন্য আসতে পারিনি। আজকে বলেছিলো আসবে, তো সামহাও কিছু একটা কাজ পড়ে যাওয়ায় ওর আজকে আসাটা প্ল্যানটা ক্যান্সেল হয়েছে। ওই জন্য ভাবলাম ফাঁকা টাইম পেয়েছি তো গিয়ে একটুখানি ঘুরে আসি। তো ওই জন্য এখন বেরোবো রেডি টেডি হয়ে, রিমা যাবো শান্তু কাকিমার বাড়ি। কার সাথে পিসি? বাবা এখানে গাঁঠাল পাড়া হচ্ছে। কি গো, গাছ কাটছে না কাঁঠাল পাচ্ছে? পিঁপড়ে লেগেছে বাবা, ভালো সাইজ হয়েছে। এই কাঁঠাল হয়ে গেছে, এটার আছে আর কোন ধরনের গেম ভাই? আর ওখানে প্রচুর খেলার ইয়ে না, মানে গরমকাল বলে এক ফুট করে জল দেওয়া নাকি? বৈশাখের উত্তপ্ত গরম, এটা ফুটন আছে নাকি, জল আছে নাকি? আছে, সেটা দেওয়ার সঙ্গে সঙ্গে মানে অতিরিক্ত রোদ, অ্যাকচুয়ালি সাইন্টিফিক্যালি যদি দেখতে হয় অতিরিক্ত রোদ মরে যাবে, ওই জন্য এক ফোঁটা করে জল পড়া, ওইটাই হচ্ছে প্রত্যেকটা ইয়ের পেছনে একটা করে লজিক আছে। লজিক দিয়ে বোঝালে কেউ বুঝবে না, নিয়ে তখন এই পাপ পূর্ণ বুঝিয়ে দেয়। কে এটা, নতুন বন্ধু? কোথায় থাকেন? সল্ট লেক? জল ট্যাঙ্কি। তো আমি হয়ে গেছি রেডি, মিমলি আর মা এখন রেডি হচ্ছে, আর আমি এখানে বসাচ্ছি মিমলির জন্য একটু হরলিক্স। হরলিক্সটা খাইয়ে নিয়ে বেরোবো, অনেকটা লেট হয়ে গেলো, মা আসতে দেরি করলো। 7:30 হয়ে গেছে অলমোস্ট, 7:15। যাই হোক চলো। তো এখন বাজে 7:20, বেরোলাম, কিন্তু মনটা একটু ইয়ে হচ্ছে। মিমলির হঠাৎ করে কিডনির এই সাইডটা, মানে কোমরের এই সাইডটাই পেন হচ্ছে, তো জানি না কি খেলছিল বেশ, তো খেলে এসেই শুয়ে পড়েছে আর ওই কমপ্লেনটা করছে, ধরতো একটা গা। তো আরও ওই জন্যই বেরোলাম যে অ্যালকাসালটা নিয়ে নেবো আসার পথে। জানি না বাচ্চাদেরকে অ্যালকাসাল দেয় কি না তাও, কিন্তু ওই একবার ওর যে ডক্টর আছে তার সাথে কনসাল্ট করতে বললাম অরিন্দমকে, দেখি উনি যদি কোনো ওষুধ দেয় তাহলে ওটা নিয়ে নেবো। ব্যথা হচ্ছে আবার, ফুচকাও খেতে উঠতে পারছি, যাবে? ম্যাডাম সবজি হলো, বেগুন ভাজা, ডাল হলো, ডিমের অমলেট, পাতলা ভাজা, আর
তো বানি কাকিমা বাড়ি গেছে, কয়েকটা কাজ আছে, পরিষ্কার টরিষ্কার কাকুমা আছে। তো বানি কাকিমা বাড়ি গেছে, বানি কাকিমা বাড়িতে কিছু কাজ আছে, ওর জন্য এখন রান্নার বাড়ির দায়িত্ব, কিচেনের দায়িত্ব আবার ফিরে চলে এসছে পূর্ণিমাদের সাথে। যদিও বাবার রান্নাটা পূর্ণিমাদেরই করতো, যাই হোক বাবার সাথে একবার দেখা করি চলো। আমার মনে হচ্ছে ইনফেকশন হয়েছে। আর ওই যখন কামড়ে কামড়ে উঠছে তখন মুখ চোখ শুকিয়ে যাচ্ছে। ওই আলকা সালি আনতে দিলাম ঠাকুরকে একটা। তাহলে ও পূর্ণিমা মাসির কাছে থাক, আমরা ঘুরে আসি। হ্যাঁ, একটু মুড়ি ভেজে দাও তো, শশা দিয়ে, শশাটা দাও। তাহলে জল জল তো আমি আর মায়ে যাচ্ছি, ও আর গেল না, ওর শরীরটা খারাপ। তো পূর্ণিমাদির কাছে থাকুক, আমি একটু আলকাসাল আনতে বললাম, ওই একটু আলকাসাল দিয়ে দেবে পূর্ণিমাদি জলে মিশিয়ে, আমরা চলে আসবো 10-15 মিনিটে। আসছি কাকিমা, খোলাই আছে। ওরে বাবা, কি খাবার গো, তোমারটা আস্তে আস্তেও ফসকে গেল গো। কেন? আরে ও শরীরটা হঠাৎ করে খারাপ করে উঠলো। হ্যাঁ, হঠাৎ করে নিয়ে মানে তাহলে সবাই আলকাশাল দিন। হ্যাঁ, আসছিল, এসেও যে এত দূর। হ্যাঁ, এইখানে এসে শুয়ে পড়লো। কার জন্য মন খারাপ করছিল? আমার জামাই ছেলে তো সেদিন, আমার সেই দিনে সবাই, হ্যাঁ সত্যি কথা, আমি সেদিন কাউকে বলতে পারি না, আমার খালি খুব মন খারাপ করছিল সেদিন। চলো, ও তো সেদিন কি ওকে, হ্যাঁ সত্যি কথা, তোমার ঘর ঠান্ডা কেন? আমি বলি না, দিদা আমাকে কেউ বলে না, আমি তো দুপুরে ও বলছে এসো, আমি এই খাটা ছাড়া আমার ঘুম হবে না। দেখ, আমি না মা, আমি না মা এনে ওই জন্য আগে বললাম। আর গরমে পোড়া জ্বালা, বাবা রে এই বিসর্জন দিয়ে, লক্ষ্মী পুজোর বিসর্জন দিয়ে দিদি আমাকে দেখতে এসেছিল। হ্যাঁ বুঝেছি বুঝেছি, কেমন লাগছে বলো? আমি মা ওইটাই বলতে, ওইটাই বলছিলাম, আমি ওইটাই বলছিলাম, আমি মা হয়ে গেছি তাও মেনে নিতে পেরেছি, কিন্তু রান্না বাবা হবে? মা গো ওইখানে আমাদেরকে সেই না থাক, অন ক্যামেরার বলা যাবে না। বাবা তোর কেমন লাগছে বল? কোনো কথা নেই, গরমে টেনশন নেই, কখন হবে, যে হয়ে যাবে তখন মনে পেটেই ভালো ছিল, এটা একদম ঠিক কথা। হয়ে গেলে আমি ঝরঝরে হব। কি করছো কি? বাবা রে কাকিমা, আমি এত কিছু খাবোই না, আমি কি একটু মুড়ি দিতে পারো? আমি মিষ্টি খাবো না, আমাকে একটু মুড়ি দাও, মুড়ি মেখে দেবো। হ্যাঁ, মিষ্টি ফিষ্টি আমি একটাও মিষ্টি খাবো না, প্লিজ। না না, প্রচুর মোটা হয়ে গেছে, না মোটা হবে না, তো যেটা সেটাই ভালো, ওই স্লিম মিলিম হতে যাবি না, তো বিরক্ত লাগে আমার। বাবা আমি দিলে আমাকে গোত সাজিয়ে দিতে হবে, সাজিয়ে দেবো না, দিতে গেছে আমার কুটুম্বটি, দেখো তো মা আজকে সুগারের রোগী খাবার দেখো কত খাবো, বাবা
বাবা কাকিমা এইখানে বসবে আর এরকম করে পারবে আর খাবে ওদের গাছে তা ওদেরকে এই দিকটা পাততে বারণ করছি ওরা এই দিকটা আমি আমরা আছি বলে পাচ্ছেন এই তিন বছর আম এসেছে তিন বছর আগলেছি টুনি বাল্ব জ্বলেছে আমার স্পেশাল সেই ছোটবেলার সাদা সা চাও আর কাকিমা আর আমি একসাথে হওয়া মানে মায়ের গল্প একবার না একবার হবেই না বলছিলাম রানা দাদাও বাবা হবে ও কাকিমা আমি বলছি রানা দাদাও বাবা হবে তাহলে সামনে পেলাম যেমন লেগ ফুল করেই নি আচার খাই জানিস না বলো ছেলেদের সঙ্গে খেলতে খেলতে জামা প্যান্ট সব ছিঁড়ে ফেলতাম কাকুর একটা ইয়ে ছিল বুঝলি তো ওই যে বড় জেন্টস সাইকেল ছিল আমি আর ওই মাথায় দাঁড়াতাম জেঠুর দোকানের ওইখানটায় দুজনের মধ্যে হাফ প্রেম করে ঢুকিয়ে হাফ পেডেল করতে এই দেখ কাটার চিহ্ন আছে এখন এই দেখ তার কাটাতে ঢুকে গেছিলাম এসে হ্যাঁ আরো উঁচু ছিল তখন এইটা এইখানে কেন তোমার তোমার বন্ধুটা একা আছে যে না গেলে হবে আমার বন্ধুটা একা আছে আসবে না কাকু দাদু হবে তাহলে বলছি দাদু হবে তাহলে প্রকৃতির নিয়মে হতে হবে সে ঠিকই চল রে দাদা সেটাই ওকে বলছি যদি থাক ভাইপো ভাই যে আসুক দেখে তারপর আর বিয়ে দিয়ে গেলাম এবার ভাইপো ভাই দিয়ে দিয়ে হ্যাঁ সেটা কর আর আমার একটা ইয়ে আছে আবদার আছে যে আবদার না বলা আর কি যে তোর ফরেন ট্যুরটা কবে হবে এই রে ভগবানের ইচ্ছায় এখন পারবো একটা ফরেন ট্রিপ করতে সেটা নয় কিন্তু মা আমার জন্য ফরেন যায়নি সেই মানুষটা আজকে নেই আর আমি তাকে ছাড়া ফরেন হয়তো যেতে হবে ভবিষ্যতে যে সেটা না হতেই পারে কিন্তু এটা যদি করিস তোর মায়ের আত্মার শান্তি পাবে না করবো বাবা বললো বাবাও একটা কথা বললো যে কিছুই কারোর জন্য আটকে থাকে না কিন্তু মানে না মা বাবারা কোনোদিনই মানে ইয়ে করে না যে আমার ছেলে মেয়েরা অখুশি থাকুক খারাপ থাকুক এটা কোনদিন বলে বলে না আমি পেলাম না কোনো কিছু কিন্তু আমার ছেলে মেয়েরা পাবে না কালকে দিল ওই জিনিস আমি কত খরচ করেছি সেটা তো দিয়ে দিতে পারবি কিন্তু আমার যে সেই ছোট ছোট স্বপ্নগুলো সেই স্বপ্নগুলো তো দিতে পারবি না বাবাও তাই বলে বলে একজনের তো ধরো অপূর্ণ ইচ্ছা নিয়ে সে চলেই গেল তুমি কি চাও আরো একজন আর একটা অপূর্ণ ইচ্ছা নিয়ে চলে যাক তো দেখি যদি হয় ঠিকই আমিও চাই আমি বলছি ও সেদিন থেকে করছে না কফি বলবে না অবশ্যই করা উচিত বিদেশে গেলেও মানুষটা এরকমই থাকবো হ্যাঁ হ্যাঁ বলা আর দেশে থাকলেও মানুষটা এরকমই থাকবো আমি পাল্টাবো তাহলে টাটা সাবধানে থাকিস চলো টাটা এলাম উঠবি বাবা একটা কোশ্চেন করা হলো না কি চাও এই বলবে তো এই ডিপ্লোমেটিক অ্যান্সারটা দেবে না না আমি ওই দিন নাই ওর মেয়ে মেয়ে আছে ছানরা না ও প্রথম দিন থেকেই বলছে ও মেয়ে তারপরে তিন দিন বিয়ে দেখে বলছে মা চোখ দিয়ে জল বেরিয়ে গেল না কেন রে
তাহলে আরে বিদায়ের সময়টা দেখে কি কষ্ট লাগছে নি আমাকে কোনদিন ব্লগ দেখায় না নি দেখছে নি আমি আর বলবি আমি তাই বলতে তিনি দিলে খুব চৌ বলছে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল মা ওই বলছে না বাবা তোমাকে ছেড়ে আমি যাবো না নিয়ে বলছে মা তিনি ব্লগটা দেখলে কি কান্না হয়েছে লক্ষ্মী পুজোর দিন আমাকে খবর দিয়েছে প্রথম লক্ষ্মী আসবে হ্যাঁ লক্ষ্মী আসবে এত দূর চলেছে কালীপায়ে দাদা হ্যাঁ হ্যাঁ শুভরাত্রি আজ আছি না তিনবার দিতে বলেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কমেছে গো একটু বেশ হ্যাঁ ওকে দিয়ে পাঠিয়ে দাও আর বাবাকে বলো আর গেলাম না তো আলকাসালটা যেটা গেস করেছিলাম সেটাই হয়েছে মনে হচ্ছে ইউরিন ইনফেকশন হয়েছে অ্যাকচুয়ালি এত ঘোরাফেরা হয়েছে তো ওই জন্য তো এই আলকাসালটা খেয়ে কমে গেছে বলছে কমে যায় চলো বাবাকে পূর্ণিমাদি খাবার টাবার দিয়ে যাবে সামনে বেরোই তো আজকে রাত্রে ডিনারে খাবো মোমো ওয়াও মোমো এসে গেছি বোলপুরে ওয়াও মোমোটাই প্রথমবার এলাম এই যে এখন আর ব্যথা বুতা নেই ওয়াও মোমো দেখে খুশি টোটা দাঁড়িয়ে আছে টোটো কাকা বকবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন ওই জন্য এত তামঝাম বলছে ঠাম্মিকে নিয়ে চলে গেল নাকি টোটোটা এখানে স্টেজ বানানো হচ্ছে বাড়ি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে গেলাম এমনি এখন অনেকটাই বেটার আছে অ্যালকাজলটা কাজ করেছে যেরকমটা মনে হয়েছিল আমার যে হয়তো ইউরিন ইনফেকশনই হয়েছে তাই হয়েছে আর এখন ম্যাডাম খাচ্ছেন বার্গার তো নাতনি আর ঠাকুমা এখন খেয়ে নেবে ওদের জন্য আছে একটা মোমো বার্গার আর সাথে এক প্লেট মোমো আর আমি মুড়ি খেয়ে এসেছি আমার পেটটা একদম ভর্তি আছে আর এই গরমে খুব সত্যি কথা আমি একদমই খেতে পাচ্ছি না তো সেই জন্য আমি নিয়েছি অনলি একটা মোমো।